হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা শিখব জেনারেলাইজেশন, স্পেশালাইজেশন অ্যান্ড অ্যাগ্রিগেশন। সো আমরা স্টার্ট করি। সো ফার্স্ট জেনারেলাইজেশন, হোয়াট ইজ জেনারেলাইজেশন? জেনারেলাইজেশন ইজ দ্য প্রসেস অফ এক্সট্র্যাক্টিং কমন প্রপার্টিস ফ্রম এ সেট অফ এন্টিটিস অ্যান্ড ক্রিয়েট এ জেনারেলাইজড এন্টিটি ফ্রম ইট। সো জেনারেলাইজেশন হচ্ছে বেসিক্যালি একই ধরনের কিছু ছোট ছোট এন্টিটিকে আমরা যখন কম্বাইন্ড করে একটা এন্টিটিতে রূপান্তর করি তখন তাকে জেনারেলাইজেশন বলে। সো এখানে আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি। সো নিচে দেওয়া আছে সেভিংস অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট। সো সেভিংস অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট দুইটাই কিন্তু অ্যাকাউন্ট, এদের অনেকগুলি অ্যাট্রিবিউটস কিন্তু কমন। সো এই দুইটা এন্টিটিকে কিন্তু আমরা একত্রে অ্যাকাউন্ট এন্টিটি বলতে পারি। যখন আমরা অ্যাকাউন্ট এন্টিটি বলবো তখন এই অ্যাকাউন্ট এন্টিটির ভিতর সেভিংস এন্টিটিও চলে আসবে, কারেন্ট এন্টিটিও চলে আসবে। সো এভাবে যখন আমরা একই ধরনের একাধিক এন্টিটিকে একত্রে একটা এন্টিটি করি তাকে জেনারেলাইজেশন বলে। জেনারেলাইজেশন ইজ এ বটম আপ অ্যাপ্রোচ ইন হুইচ টু আর মোর এন্টিটিস ক্যান বি কম্বাইন্ড টু ফর্ম এ হায়ার লেভেল এন্টিটি ইফ দে হ্যাভ সাম কমন অ্যাট্রিবিউটস। জেনারেলাইজেশনকে বটম আপ অ্যাপ্রোচ বলা হয়ে থাকে কারণ ছোট ছোট এন্টিটিগুলো একত্রে বড় একটা এন্টিটি ক্রিয়েট করে, যেহেতু নিচ থেকে ওপরের দিকে অ্যাপ্রোচটা ফলো হচ্ছে। এটা ইউজুয়ালি আমাদের এক্সাম কোশ্চেনে আসে, জেনারেলাইজেশন কী অ্যাপ্রোচ? সো এটা খুবই ইম্পর্টেন্ট মনে রাখা, জেনারেলাইজেশন বটম আপ অ্যাপ্রোচ। এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে বাস, কার, ট্রেন। এই তিনটা অ্যাপের কিন্তু একটা কমন ফিচার হচ্ছে বাসও ভেহিকেল, কারও ভেহিকেল, ট্রেনও ভেহিকেল। সো এই তিনটাকে আমরা একত্রে ভেহিকেল এন্টিটি বলতে পারি। সো এভাবে যখন আমরা এই তিনটা এন্টিটিকে বাস, কার এবং ট্রেনকে একত্রে ভেহিকেল একটা এন্টিটিতে রূপান্তর করছি, এই প্রক্রিয়াটাকে জেনারেলাইজেশন বলে। সো এখানেও বটম আপ অ্যাপ্রোচ হচ্ছে, কজ এখানে ছোট ছোট এন্টিটিগুলো একত্রে মিলে উপরে একটা বড় এন্টিটি ক্রিয়েট করছে। দেন নেক্সট আমরা দেখব স্পেশালাইজেশন। ইন স্পেশালাইজেশন অ্যান এন্টিটি ইজ ব্রোকেন ডাউন ইন্টু সাব এন্টিটিস বেসড অন দেয়ার ক্যারেক্টারিস্টিক্স। সো স্পেশালাইজেশন বেসিক্যালি জেনারেলাইজেশনের অপোজিট। সো জেনারেলাইজেশনে আমরা যেটা করতাম, ছোট ছোট এন্টিটিগুলোকে একত্রে মিলিয়ে একটা বড় এন্টিটিতে রূপান্তর করতাম, আর স্পেশালাইজেশনের ক্ষেত্রে একটা বড় এন্টিটিকে ভেঙে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র এন্টিটিতে রূপান্তর করি। সো এখানে যদি আমরা এক্সাম্পলটা দেখি, স্টুডেন্ট এন্টিটি ভেঙে আমরা এক্স স্টুডেন্ট এন্টিটি লিখতে পারছি, আবার কারেন্ট স্টুডেন্ট এন্টিটি লিখতে পারছি। এই দুইটাই কিন্তু স্টুডেন্ট, এক্স স্টুডেন্টও স্টুডেন্ট, কারেন্ট স্টুডেন্টও স্টুডেন্ট, বাট এটাকে আমরা আরও স্পেসিফাই করেছি যে এক্স স্টুডেন্ট আর এদিকে কারেন্ট স্টুডেন্ট। সো এটাই হচ্ছে স্পেশালাইজেশন। স্পেশালাইজেশন ইজ এ টপ ডাউন অ্যাপ্রোচ হোয়ার হায়ার এন্টিটি ইজ স্পেশালাইজড ইন্টু টু অর মোর লোয়ার লেভেল এন্টিটিস। সো স্পেশালাইজেশন একটা টপ ডাউন অ্যাপ্রোচ কারণ এখানে টপ এন্টিটিটা থেকে এটা ভেঙে আরও ক্ষুদ্র ক্ষুদ্র দুইটা এন্টিটিতে ডিভাইড হয়ে যাচ্ছে। সো উপর থেকে নিচে অ্যাপ্রোচটা যাচ্ছে। সো এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে ভেহিকেল। সো এটা আমরা একটু আগে দেখেছিলাম জেনারেলাইজেশনের ক্ষেত্রেও। জেনারেলাইজেশনের ক্ষেত্রে আমরা করেছিলাম বাস, কার, ট্রেন, যেহেতু তিনটাই ভেহিকেল, সো এই তিনটাকে একত্রে করে আমরা একটা এন্টিটি লিখেছিলাম ভেহিকেল। এখন আমরা ঠিক তার অপোজিট করব, ভেহিকেলকে আমরা স্পেসিফাই করে যে ভেহিকেল ইজ ইকুয়ালস টু ভেহিকেল ইজ এ বাস, ভেহিকেল ইজ এ কার, ভেহিকেল ইজ এ ট্রেন। সো এভাবে একটা এন্টিটিকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে আরও স্পেসিফিক এন্টিটি ক্রিয়েট করাকে স্পেশালাইজেশন বলে। নেক্সট আমরা দেখব অ্যাগ্রিগেশন। অ্যাগ্রিগেশন ইজ ইউজড হোয়েন উই নিড টু এক্সপ্রেস এ রিলেশনশিপ অ্যামং রিলেশনশিপস। অ্যাগ্রিগেশন মেইনলি ইউজ করা হয়ে থাকে যখন একটা রিলেশনশিপের ভিতর আমরা আরেকটা রিলেশনশিপ লিখতে চাই। ইউজুয়ালি আমরা এন্টিটিস এর ভিতর একটাই রিলেশনশিপ করতে পারি, একাধিক রিলেশনশিপ করা পসিবল নয়। যদি আমাদের ডেটাবেসে ডেটা সংরক্ষণের সুবিধার্থে একটা রিলেশনের ভিতর আরেকটা রিলেশন করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা অ্যাগ্রিগেশন ইউজ করব। অ্যাগ্রিগেশন ইউজ টু রিমুভ রিডান্ডেন্ট রিলেশনশিপ, যেটা আমরা বলেছিলাম। নর্মালি যদি আমরা একটা রিলেশনের ভিতর আরেকটা রিলেশন ক্রিয়েট করতে চাই তখন রিডান্ডেন্ট রিলেশনশিপ ক্রিয়েট হয়ে যায়, যেটা
নর্মালি করা পসিবল নয়, বাট অ্যাগ্রিগেশন ইউজ করে আমরা এই রিডান্ডেন্ট রিলেশনশিপটাকে রিমুভ করতে পারি। সো আমরা কীভাবে অ্যাগ্রিগেশন করবো? অ্যাগ্রিগেশন ইজ এ প্রসেস ওয়েন এ রিলেশনশিপ বিটুইন টু এন্টিটিস ইজ কনসিডার্ড অ্যাজ এ সিঙ্গেল এন্টিটি অ্যান্ড এগেইন দিস সিঙ্গেল এন্টিটি হ্যাজ এ রিলেশনশিপ উইথ অ্যানাদার এন্টিটি। সো নর্মালি আমরা একটা রিলেশনশিপের সাথে আর একটা রিলেশনশিপ করতে পারি না, বাট ওই রিলেশনশিপটাকে যদি আমরা একটা এন্টিটি ধরি, দেন একটা এন্টিটি এর সাথে আর একটা এন্টিটি তো আমরা রিলেশনশিপ করতেই পারি। সো এখন আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাব। সো এখানে তিনটে এন্টিটি আছে, ভিজিটার্স, সেন্টার্স, কোর্স। সো কোনো ইউনিভার্সিটিতে কোর্স সিলেকশনের সময় ভিজিটার্সরা ইনকোয়ার করে কি কি কোর্স আছে, বাট ইনকোয়ারির জন্য তাদেরকে সেন্টারে যেতে হয়, কারণ সেন্টার কোর্স অফার করে। এখানে আমাদের কিন্তু দুইটা রিলেশনশিপ হচ্ছে, একটা হচ্ছে সেন্টার অফার করছে কোর্স, আবার ভিজিটার্স কি কি কোর্স আছে সেটা ইনকোয়ার করছে। কিন্তু এটা ইনকোয়ার করার জন্য তাকে কিন্তু আবার সেন্টারেও যেতে হচ্ছে, কারণ সেন্টারই কোর্স অফার করছে। তো এখানে কিন্তু আমাদের দুইটা রিলেশনশিপই মেনটেন করতে হচ্ছে, বাট এভাবে আমরা ডিরেক্টলি দুইটা রিলেশনশিপ ফর্ম করতে পারি না। যখন আমরা এইভাবে দুটো রিলেশনশিপ ফর্ম করতে পারি না, তখন আমরা অ্যাগ্রিগেশন ইউজ করি। তো কীভাবে আমরা অ্যাগ্রিগেশন করি? তখন আমরা এই সেন্টার অফার কোর্সেস এই রিলেশনশিপটাকে একটা এন্টিটি ধরে নিচ্ছি। এই যে আমি রেক্টাঙ্গেল বক্সের ভিতর এই রিলেশনশিপটাকে রেখে দিলাম। সো এখন কিন্তু এটা আর রিলেশনশিপ নাই, এখন এই পুরোটা একটা এন্টিটি হয়ে গিয়েছে। তো এই পুরো রিলেশনশিপটা একটা এন্টিটি হয়ে গেলে এখন এটাকে আমরা একটা সিঙ্গেল এন্টিটি ধরছি। সো এই এন্টিটি এবং ভিজিটার এন্টিটি, এই দুইটা এন্টিটির মাঝখানে রিলেশনশিপ হচ্ছে ইনকোয়ার। সো এখানে কিন্তু এখন আর কোনো ডাবল রিলেশনশিপ নেই, এখানে কিন্তু একটাই রিলেশনশিপ আছে ইনকোয়ার, কারণ এটাকে আমরা এন্টিটি করে দিয়েছি। কিন্তু এবার এই এন্টিটি এর ভিতর কিন্তু রিলেশনশিপটা ঠিকই থাকছে, সেন্টার্স অফার কোর্সেস। সো এভাবে আমরা যখন একাধিক রিলেশনশিপ ফর্ম করতে হয়, তখন এই রিলেশনশিপগুলোকে আলাদা আলাদা এন্টিটি করে নিয়ে দেন তাদের ভিতর আমরা রিলেশনশিপ করতে পারি। সো এভাবেই আমরা একাধিক রিলেশনশিপ ফর্ম করতে পারি অ্যাগ্রিগেশনের মাধ্যমে। সো এই ছিল ইয়ার ডায়াগ্রামের কিছু এক্সটেন্ডেড ফিচার্স। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এরপরও আপনাদের কোনো ধরনের প্রবলেম থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সলভ করার ট্রাই করব। পরবর্তী ভিডিওতে আমরা শিখব সিঙ্গেল রো ফাংশন। টিল দেন স্টে কানেক্টেড উইথ আস। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।